नमस्कार, आमी किरण मल्लिक। तो आमादेर पैकेज नम्बर टू एर जे फार्स्ट सफ्टवेयर सेटा हच्छे आई कारेक्ट पोर्ट्रेट, माने कलर कारेक्शन सफ्टवेयर। एटा किभावे आमरा इन्स्टल करब एवं किभावे एटा क्रैक फाइलटाके इन्स्टले देव, माने रेजिस्ट्री करब एवं किभावे एटा खुजे पाबो कोथा आछे, तारपर लास्टेर व्यवहारटा देखब। परपर स्टेप बाय स्टेप एगोब। फार्ष्ट आगे ये हमें इन्स्टल कर नहीं। तो ये हे आई कार्ड पोर्ट्रेट, ये केनार पर डाउनलोड करार पर तुम्हारे का रखम शो करबे। तो ये फार्ष्ट हमें रार फाइल दिखे एक्सट्रैक्ट करब। एक्सट्रैक्ट करार जो हे माउसे राइट क्लिक कर, लेखा आज एक्सट्रैक्ट फाइल, एखे क्लिक कर ओके कर। पासवर्ड चाहिए, जरा कहो ता तो पासवर्ड पे ही जा। করার পর ওকে করবে। বাস, এই রার ফাইল দিকে এটা একটা ফাইলে বেরিয়ে আসলো। এর ভিতরে কি কি আছে, এটার উপকারটা কি আছে, এইখান থেকে কোনো ভাইরাস অ্যান্টিভাইরাস এখান থেকে কোনো একটা কিছু সরিয়ে দিতে পারবে না বা উড়িয়ে দিতে পারবে না। কিন্তু এখান থেকে যে এখন ফাইল হয়ে গেল, এখান থেকে তোমার অ্যান্টিভাইরাস থাকলে সেটাকে উড়িয়ে দিতে পারে, ক্র্যাক হয়ে যেতে পারে বা অনেক দিন থাকার পর কোনো ফাইল মিসিং হয়ে যেতে পারে। ওইজন্য এইটাকে সবসময় যত্ন করে রাখবে। এইটা হয়ে যাওয়ার পর উড়ে গেলেও কিছু অসুবিধা হয়ে গেলেও কিছু যায় আসে না, এখান থেকে আবার এক্সট্রাক্ট করে নেবে যেরকমভাবে আমি দেখালাম। এবার এটার ভিতর ঢুকি, দেখি কী কী আছে। দুটো জিনিস এটার ভিতর আছে, একটা হচ্ছে সফটওয়্যারটা আর একটা হচ্ছে তার সিরিয়াল নাম্বারটা। এইটা হচ্ছে সফটওয়্যারটা, এটা সফটওয়্যার বলে কিছু নয়, জাস্ট 2-3 MB-র একটা হচ্ছে, 2-3 MB না 2-3 KB বলতে পারো, যাক যে কারণে হোক এটা একটা সফটওয়্যার। এটাকে আমি কন্ট্রোল সি মানে কপি করে নেব, জাস্ট কপি কপি করলেই হবে। কপি করে নিলে এটাকে হচ্ছে ফটোশপ ওপেন করতে হবে, যেখানে ইনস্টল করা আছে, মানে তোমাদের সি ড্রাইভে যেতে হবে। এই যে সি ড্রাইভ, এখান থেকে যেতে হবে প্রোগ্রাম ফাইলস, এখান থেকে যেতে হবে অ্যাডোব। অ্যাডোবের যত সফটওয়্যার এখানে থাকবে, আমি 2021টা ব্যবহার করছি, তাই 2021-এর ভিতরে আমি ঢুকব। প্লাগইনসের ভিতরে ঢুকব, এখানে এসে পেস্ট করে দেব, জাস্ট কপি করেছিলাম সেটা এখানে এসে পেস্ট করে দিলাম। ব্যাকে আসছি, এখানে 2022-23 অনেক কিছু আছে। তুমি যদি 2022 ব্যবহার করো তাহলে 2022-এর ভিতরে ঢুকবে এবং প্লাগইনসের ভিতরে এসে পেস্ট করে দেবে। তোমার যদি মনে হয় 2023-এ ব্যবহার করবে তাহলে 2023-এর ভিতরে ঢুকবে এবং প্লাগইনসের ভিতরে ঢুকে পেস্ট করে দিবে। তোমার যদি 2020 থাকে, 2019 থাকে, 2018 থাকে, যাই থাকবে তার ভিতরে ঢুকবে। ঢোকার পরেই তুমি এরকম প্লাগইনস দেখতে পাবে, এই প্লাগইনসের ভিতরে সে পেস্ট করে দিবে, এরকম পেস্ট করে দিবে। বাস, এই সফটওয়্যারটা ইনস্টল কমপ্লিট। এটাকে আমরা কেটে দেব, এতে ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ। কালার কারেকশন পোর্ট্রেট, আই কারেকশন পোর্ট্রেট, এটার আমরা ইনস্টল দেখে নিয়েছি। এবার দেখব সফটওয়্যারটা কোথায় গেল, মানে কিভাবে খুঁজে পাবো সফটওয়্যারটা। সফটওয়্যারটা খুঁজে পেতে গেলে ফটোশপটাকে ওপেন করতে হবে। আমার অলরেডি ফটোশপটা ওপেন ছিল, তাই ফটোশপটা আবার কেটে দিচ্ছি। সবারই ওপেন থাকলে আবার কেটে দিবে, আবার নতুন করে ফটোশপটা ওপেন করবে। ওপেন হয়ে গেছে, এখানে একটা ছবি নিতে হবে। যে কোনো ছবি একটা নিয়ে নিলাম। এবার এই ফিল্টারেতে যাব, ফিল্টার, এই ফিল্টারেতে যাব। একদম নিচে পিকটো কালার নামে থাকবে, তার পাশে এই অ্যারো চিহ্নর পাশে গেলেই আই কারেক্ট পোর্ট্রেট থাকবে, এখানে দেখাবে। এটা যেহেতু আমার কম্পিউটারে ইনস্টল করা আছে, তাই এটা ডাইরেক্ট একদম খুলে গেল। যারা প্রথম ইনস্টল করবে এখানে লাইসেন্স নাম্বার চাইবে, সেই লাইসেন্স নাম্বারটা কি আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। এটা একবারই করতে হবে, বারবার করতে হবে না। আমার করা হয়েছে বলে এটা আর দেখাচ্ছে না, ডাইরেক্ট সফটওয়্যারটা ওপেন হয়ে যাচ্ছে। তোমাদের এখানে একটা নোটিশ দেখাবে, সেই নোটিশটাতে কি করতে হবে দেখিয়ে দিচ্ছি। এই সিরিয়াল নাম্বারটা ওপেন করবে, এই যে এখানে লেখা আছে শেয়ার বাই, শেয়ার বাই মানে হচ্ছে এটা হচ্ছে নাম, যে শেয়ার করেছিল, যেখানে নাম লেখা থাকবে সেখানে এটা দিয়ে দিবে, আর যেখানটা সিরিয়াল নাম্বার লেখা থাকবে সেখানটা এইটা কপি করে সিরিয়াল নাম্বারটা দিয়ে দিবে, আর একটা লেখা থাকবে অর্গানাইজেশন বলে,
সেখানে যা ইজিবি যে জায়গা একটা লিখে দিবে, যা খুশি লিখে দিবে একটা। তাহলে মেনলি দুটো, প্রথমেই থাকবে একটা নাম, এরকম নেম থাকবে। তো নেমের জায়গায় এই জাহিদ সম্র এটা লিখে দিবে, আর সিরিয়াল নাম্বারের জায়গায় এটা লিখে দিবে। হয়ে গেল। বাদ বাকি আর একটা ফাঁকা জায়গা পূরণ করতে দিতে বলবে, সেটা হচ্ছে অর্গানাইজেশন নেম, সেখানে জায়গাটা ইজি বিজি লিখে দিবে, দিলেই রেজিস্টার হয়ে যাবে। রেজিস্টার হয়ে যাওয়ার পর এরকম এই পিকটো কালার এখানে ক্লিক করলেই, এই আয়কারের পোর্ট্রেটে ক্লিক করলেই এখানটা রেজিস্টার করতে, আগে রেজিস্টার করতে হবে, তারপর এটা খুলবে। অতএব তোমাদের ভয় পাওয়ার ব্যাপার নেই কিছু, বা খোঁজাখুঁজি করার কিছু দরকার নেই। তুমি তার আসবে, আইপোর্ট্রেটে ক্লিক করবে, তোমার এখানে রেজিস্ট্রি দেখাবে, নাম দেখাবে, নামটা লিখে দিবে, সিরিয়াল নাম্বার দেখাবে, ওইখান থেকে সিরিয়াল নাম্বারটা দিয়ে দিবে, আর অর্গানাইজেশন নেম লেখা দেবে, সেখানে হিজিবি জায়গাটা লিখে দিবে। লিখে দেওয়ার পর আর একবার এখানে ফিল্টারে যেয়ে আর একবার এখান থেকে এসে এটাকে ওপেন করবে, সঙ্গে সঙ্গে এরকম ওপেন হয়ে যাবে। রেজিস্টারটা বলে দিলাম, থ্যাংক ইউ। এবার আমি দেখাবো তোমাদের এই আইকারের পোর্ট্রেটের ব্যবহার কিভাবে করে। এটা ছবি, আমি এটাকে হচ্ছে কন্ট্রোল জে মেরে দু তিন পিস করে রেখে দিচ্ছি আগে থাকতে, যাতে আফটার রিপোর্টটা দেখাতে পারি। পিকটো কালার গেলাম, এখানে আসলাম, কোনো সুইচে হাত দেবে না, যা সেই মুখের মতো ছবিটার উপর ক্লিক করবে, আর এখানে চোখের নিচের যে কালি পড়ে গেছে ঝাপসা জায়গাটাতে ক্লিক করবে, ব্যাস কাজ হয়ে গেছে। ওকে করে দিবে, ওয়ান ক্লিক, কাজ হয়ে গেছে। দেখো এটা আগে ছিল, এখন এটা হয়েছে, আগে ছিল এখন হয়েছে, একদম পোর্ট্রেট হয়ে গেছে। এবার এইটা ছবিটার উপর আইকারের পোর্ট্রেটের কাজ শেষ, এখানেই কমপ্লিট। এবার যদি আইকারের পোর্ট্রেট সফটওয়্যারটা একটু অ্যাডভান্স জানতে চাও, তাহলে আর একটুখানি দেখিয়ে দিই আমি তোমাদেরকে। এই অটোতে ক্লিক করবে, এই অটোতে ক্লিক করবে, বাস ওকে করে দিবে, বাস চেঞ্জ হয়ে যাবে। দেখে নাও, এরকম ছিল এরকম হয়েছে, এরকম ছিল এরকম হয়েছে। মুখের উপর যে ইয়েলো কালারটা একটা টোন ছিল বা ঝাপসা মতন, সেটা কেটে যে এখন পরিষ্কার তাগড়া হয়ে গেছে, চোখ এখন পরিষ্কার হয়েছে, আগে ছিল এইরকম এখন হয়েছে এইরকম, কমপ্লিট।